السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. رب كريم مهاجرن تو القرآن إشهد كورتسن أمي مانو جاتي كي مرجدة بان كورتسي أمي تادر ستولي و جولي چلا چلير باهن دان كورتسي تادر اتم جيبون و بكرون پردان كورتسي ابن تادر سرشت تو ديئتسي أمار سرشت جغتير اني كيرو پوري سورة بني إسرائيل آيات 70. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে সম্মান দিয়েছেন, সম্মানিত করেই তিনি সৃষ্টি করেছেন, সব মানুষই সম্মানিত, মানবজাতির এই সম্মান ও মর্যাদা সর্বজনীন, প্রতিটি মানুষ সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী মৌলিক সম্মান ও অধিকারের ক্ষেত্রে সমান। আজকের পর্বে আমন্ত্রিত স্কলার কাছ থেকে আমরা শুনব মানুষের মর্যাদা ও অধিকার সংক্রান্ত বিষয়ে। আজকের বিষয়ে মানুষের মর্যাদা ও অধিকার। সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-9824-052 এই নাম্বারে। অতিথি হিসেবে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য অধ্যাপক ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله، أهلا وسهلا شيخ. عليكم السلام، مرحبا بكم. جزاكم الله خيرا. আমরা আনন্দিত আপনাকে পেয়ে। আপনি সবসময় মানবাধিকার নিয়ে কথা বলে থাকেন, মানুষের মর্যাদা নিয়ে কথা বলে থাকেন। চিন্তা করেছে যে এই সময়ে মানুষের অধিকার এবং তাদের মর্যাদার বিষয়ে মানুষকে আসলে আবার নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার দরকার। আমি যদি আপনার কাছ থেকে সংক্ষিপ্ত স্বরে শুনতে চাই কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ তাআলা মানুষকে কতটুকু সম্মান দিয়েছেন, মানুষের সম্মান ও মর্যাদার কথা কোরআন হাদিসে কিভাবে উপস্থাপন করা হয়েছে, ইসলামের এই বিউটিটা যদি আপনি একটু দর্শকের সামনে তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়, আপনি একটা বিষয় নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক মর্যাদা দিয়েছেন, আশরাফুল মখলুকাত। আমরা আরবি নাম জানলে এই পরিপ্রেক্ষিতে আমরা সকলের কাছে পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার জন্য ঘোষণা দিলেন খলিফা, মানুষ করতে চায় ফেরেশতারা থেকে দিন। আপনারা জানেন যে জাতিসংঘ যখন কোনো প্রস্তাব করে কোন প্রভাবকে রাষ্ট্রে যখন ভেটো দেয় তখন পাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সিদ্ধান্তে ভেটো দেওয়ার কারো অধিকার নেই। তারপরে ফেরেশতারা বললেন যে আপনি তাকে কেন সৃষ্টি করবেন, যারা স্থান পাস করবে, যারা রক্ত পাক করবে, যারা ফসাদ সৃষ্টি করবে। এমনি আলম মারা তাআলামুন, তাদের সে ভেটো বা তাদের সে ভেটো বলা যায় না, আলহামদুলিল্লাহ তাদের এই দৃষ্টিভঙ্গিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন যে আমি জানি মানব সৃষ্টির মধ্যে কি রহস্য আছে। তাহলে এখানেই বোঝা যায় যে মানুষের মর্যাদা কতটুকু, যেখানে ফেরেশতারা বলেছিল তারা সন্ত্রাস করবে, বিপর্যয় সৃষ্টি করবে, কিন্তু আল্লাহ তাআলা তা মানব সৃষ্টির সেই সেটি তিনি ঘোষণা দেন। এরপর আল্লাহ তাআলা মানুষকে এত মর্যাদা দিয়েছেন যেটা একটু আগে আপনি বলেছেন কোরআনে পাকের সেই আয়াতটি বরকত কররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলছে আমি আদম সন্তান মানুষকে আমি সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি। ওয়া রাযাকনা হুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে উত্তম রিজিক দিয়েছি। ওয়া হামালনা হুম ফিল বাররি ওয়াল বাহর, আজকে যে আমরা সেই প্রশান্ত মহাসাগর, সেই আটলান্টিক মহাসাগর হাজার হাজার মাইল ব্যাপী এই বিশাল সমুদ্রে যে বিচরণ করছে, আল্লাহ তাআলা বলছে আকাশে যে আমরা উঠছি ফ্লাইটের মাধ্যমে, রকেটের মাধ্যমে, আল্লাহ তাআলা জলস্থলে আমি তোমাদের প্রতিষ্ঠিত করেছি, এবং আমার অসংখ্য সৃষ্টিরাজির উপর আমি মর্যাদা সম্মান দিয়েছি। আমরা দেখি যে আল্লাহ তাআলা মানুষকে কত বড় সম্মান দিলেন যে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তার সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর সৃষ্টি করেছে, এবং এই মানুষের জন্য এই পৃথিবীতে যা আছে, আমরা নদ নদী গাছপালা পশু পাখি নানা বিধ জীব জন্তু, আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। কত বড় সম্মান মানুষ যে এই পৃথিবীতে যা আছে, এর খনিজ সম্পদ, এর বনজ সম্পদ যা আছে সব তোমার লজিস্টিক সাপোর্ট হিসাবে আমি তোমার জন্যই আমি সৃষ্টি করেছি।
এবং আল্লাহ তাআলা মানুষকে এত বড় সম্মান দিলেন যে মানুষকে কথা বলার এই যে বাকশক্তি, যদিও পাখিদের ভাষা আছে অন্যান্য প্রাণীদেরও ভাষা আছে, তবে মানুষ যেভাবে সুন্দর করে কথা বলতে পারে তার বাক্যালঙ্কারের মাধ্যমে, তার সুন্দর গাঁথনি লালিত্যের মাধ্যমে, তার যে সুর লহরী এবং ছান্দিক সৌন্দর্য, এটি মানুষের প্রতি আরেকটি বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বায়ান দিয়েছি। এরপরে মানুষের এত বড় মর্যাদা সেটি হলো আল্লাহ তাআলা সত্যের বিকাশে, অসত্যের বিনাশে এবং এই সৃষ্টি রাজ্যের রহস্য উন্মোচনে মানুষকে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে কিন্তু জ্ঞান দিয়েছি। এরপর মানুষের এত বড় মর্যাদা যে আল্লাহ তাআলা এই মানুষ যাতে সঠিক পথে থাকে, যাতে সেই পৃথিবীতে শান্তি থাকে, নিরাপদে থাকে, স্থিতিশীল অবস্থা যাতে তাদের নিশ্চিত হয়, আল্লাহ যুগে লক্ষ লক্ষ নবীদের পাঠিয়েছে। এটা মানুষের কত বড় সম্মান, এবং শত সহস্র আল্লাহ তাআলা সাহিফা পাঠিয়েছেন এবং বড় বড় চারটি কিতাব দিয়েছেন মানুষের জন্য, মানুষের জন্য। এরপর আল্লাহ তাআলা আরেকটি বড় সম্মান দিয়েছেন মানুষকে, সেটি হলো অন্যান্য সৃষ্টি যা আছে, আমি যা কিছু সৃষ্টি করেছি তাদের একটা গাইডলাইন দিয়েছি, পথ নির্দেশনা দিয়েছি, সেই গাইডলাইন তারা ইচ্ছে হোক অনিচ্ছে হোক মানতে বাধ্য। অর্থাৎ ল অফ নেচার যেটা আছে, প্রাকৃতিক আইন, সেটি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র মহাবিশ্বে আল্লাহ তাআলার প্রদত্ত বিধিবিধান তারা লঙ্ঘন করার কোন এখতিয়ার তাদের নেই, মানা না মানা, যে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা যে প্রাকৃতিক আইন দিয়েছে সে করতে তারা বাধ্য। মানুষকে মানুষকে সম্মান দিলেন, তাকে শক্তি দিয়েছেন, যেটি আল্লাহ তাআলা বলছেন যে আমি ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকারা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষকে সত্যের পথে দিশা দিয়েছি, অথবা সে সত্যকে গ্রহণ করে মুমিন হতে পারে, আবার এটিকে গ্রহণ না করে কাফির হতে পারে বা অকৃতজ্ঞ হতে পারে। এই যে তাকে যে স্বাধীনতা, এটিও কিন্তু মানুষের একটি বড় একটি সম্মান। আমরা আমরা মানুষের সম্মান ও মর্যাদার কথা শুনছিলাম কোরআনের ভার্ডিক্টের আলোকে। ইনশাআল্লাহ তাআলা এই আলোচনা আমরা কন্টিনিউ করব একটা বিরতির পর। দর্শক, ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবি ক্যাবলস দেখছেন অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবি ক্যাবলস। আজকের বিষয়ে মানুষের মর্যাদা ও অধিকার, গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। বিরতির পরে আরও একবার মতো স্বাগত জানাচ্ছি শেখ। আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে, খুব চমৎকার আলোচনা আপনি পেশ করছিলেন। আপনি বলেছিলেন যে মানুষের ফ্রিডম অফ চয়েসের কথা, মানুষের দৈহিক অবয়বের বর্ণনার কথা বলছিলেন। আল্লাহ তাআলা মানুষকে খুব সুন্দর অবয়বে তিনি বানিয়েছেন। মানুষকে যে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, এটা কি মানুষ নির্বিশেষে ইন জেনারেল সবাইকে সম্মানিত করেছেন, নাকি শুধুমাত্র মুসলমানের কথা বলেছেন তাদেরকে সম্মানিত করেছেন, নাকি অন্য কোনো ধর্মের মানুষকে আলাদা আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, নাকি মানুষ অ্যাজ এ হোল সবাইকে সম্মানিত করেছেন, একটু যদি তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ। আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এবং এই মর্যাদা মানুষ হিসেবে সকলেই প্রাপ্য, সে যদি ধর্মেরই হোক, যে ধর্ম যে আদর্শেরই হোক না কেন, মানুষ হিসেবে সকলের মর্যাদা ইসলাম স্বীকৃতি দিয়েছে। আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার কাছে খ্রিস্টানদের একটা প্রতিনিধি আসছিলেন, যেটি হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী তাদেরকে সম্মান করলেন, মারহাবান বিল ওয়াফ, তাদেরকে অ্যাড্রেস অফ ওয়েলকাম যেটাকে আমরা বলি, তাদেরকে সাদর সম্ভাষণ জানিয়েছে যে মানুষ হিসেবে। আরেকবার আল্লাহ রসুলকে আমরা দেখছি যে তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে ছিলেন, একটি জায়গায় বসা অবস্থায় ছিলেন, সেখানে একটা লাশ যাচ্ছে, নবী ইসলাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। একজন সাহেব বললেন যে ইয়া রসুল আল্লাহ ইন্নাহা জানাজা ইহুদিয়া, এটা একজন ইহুদির লাশ যাচ্ছে, আমরা কেন দাঁড়াবো? আল্লাহ রসুল আলাইহিস নাফসান, সে কি মানুষ নয়? অর্থাৎ মানুষ হিসেবে নবী কেসাম সম্মান করেছেন। এবং আমরা জানি সেই হাদিস, নবী কেসাম সেই সিরাতের ঘটনা, আল্লাহ নবীর সাথে যারা বিভিন্ন যে খ্রিস্টানদের একটা প্রতিনিধি আসছিল আল্লাহ রসুলের সাথে কথা বলার জন্য, ওই সময় তাদের তাদের উপাসনার সময় হয়েছিল, নবী কেসাম সেই মসজিদ নববীর একটি অংশে তাদেরকে
তাদের সেই ধর্মীয় বিধিবিধান পালন করার জন্য সেই সুযোগ দিয়েছেন। এগুলো মানুষ হিসেবে সম্মান। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে মক্কা বিজয়ের মক্কাতে আল্লাহর রসুল আসছেন এই খবর শুনে সবাই কাঁপছিল, থরথর করে, যারা জলম করেছিল, মুসলমানদেরকে হত্যা করেছিল এবং নিজের মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল, আল্লাহ নবী আগে থেকে ঘোষণা দেন, মান দা মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আবু সুফিয়ান তখনও কিন্তু ইমান আনেননি, কিন্তু তিনি নেতা ছিলেন তাদের। বলছে এই নেতা, তোমাদের নেতা আবু সুফিয়ানের ঘরেও যারা বসবে, থাকবে, অবস্থান নেবে, আমি তাদেরকেও নিরাপত্তার ঘোষণা দেব। এগুলো হচ্ছে মানুষ হিসেবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মানুষের যে নিরাপত্তা, মানুষের যে অধিকার, সেখানে কিন্তু মুমিন বলে, যেমন আল্লাহ তাআলা একটা জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, একটা মানুষের অধিকার আল্লাহ তাআলা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন একটা মানুষকে কেউ হত্যা করে, এখানে মুমিন বলা হয়নি, তার মানে হচ্ছে সকলকে মানুষ হিসেবে সে মর্যাদা এবং অধিকার, এবং মানুষ হিসেবে তার ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, আল্লাহ তাআলা যদিও তিনি বলেছেন কোরআনকে, বলে ঈশা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আমি ইচ্ছে করলে সকলকে একই হেদায়তের উপর প্রতিষ্ঠিত করতে পারতাম, কিন্তু আমি সে মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সে এত কিছু তাকে দিলাম, এরপরও সে আমাকে চিনবে না, তা তো হতে পারে না, এর জন্য ফোর্স করে সেই হেদায়ত চাপিয়ে দেয়া হয়নি। এমনকি তাদেরকে কেউ যদি ভিন্ন ধর্মের লোক হয় এবং তাদের ক্ষেত্রেও সর্বোচ্চ সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা বলে ওয়ালা তাসুবুল্লাযী ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্য কাকু যারা ডাকে বা উপাসনা করে তাদেরকে তোমরা গালমন্দ করবে না, তাদেরকে তোমরা নেতিবাচক কথা বলবে না, তাহলে তোমাদের ইসলামের প্রতিও তারা এই যে নেতিবাচক কথা বলবে, এই জন্যে সেই সম্মানের মর্যাদা। তবে একজন মৌমিন তার মর্যাদা সবার উপরে, আল্লাহ তাআলা আমি তোমাদেরকে এক আদম থেকে সৃষ্টি করেছি, হাওয়া থেকে সৃষ্টি করেছি, অথবা বিভিন্ন গোত্রে এবং জাতিতে আমি তোমাদের সৃষ্টি করলাম, নিতে আরফু, একে অপরের সাংস্কৃতিক আদান প্রদান, তোমাদের মতের আদান প্রদান, এক্সচেঞ্জ অফ ভিউস, পারস্পরিক পরিচিতি, তবে মর্যাদার মাপকাঠি আমার কাছে হলো বংশ নয়, বর্ণ নয়, ভাষা নয়, আধিপত্য নয়, পদবি নয়, যার মধ্যে তাকওয়া আছে, ইমান আছে, সে হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি সম্মান। অনেক ধন্যবাদ শেখ, আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অ্যাজ এ হোল তিনি সম্মানিত করেছেন, মানুষ হিসেবে ইমানদারদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়েছেন তাকওয়ার কারণে। জাযাকুমুল্লাহ খাইরান, আমরা আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ তাআলা, একটা বিরতির পর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবার আছে আপনার কাছ থেকে। দর্শক শ্রোতা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি ক্যাবলস, সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ তাআলা। স্বাগত জানাচ্ছি আরও একবারের মতো, প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি ক্যাবলস, আজকের বিষয় মানুষের মর্যাদা ও অধিকার। গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোচনায় প্রাণবন্ত উপস্থাপনায় রয়েছেন ফদিলাতুল ওস্তাদ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ, অনারেবল প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা শেখকে আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি। শেখ, আমরা আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে মহাগ্রন্থ আল কোরআন এবং সুন্নার আলোকে যে মানুষের মর্যাদার কথা আল্লাহ তাআলা কোরআনের রন্ধ্রে রন্ধ্রে বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, মানুষের মর্যাদা সমাজের মাঝে মানুষের সামনে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন, তুলে ধরেছেন, সেই মানুষকে যদি আমাদের অন্য কোনো মানুষ কোনোভাবে আকারে ইঙ্গিতে কিংবা বাহ্যিকভাবে অপমান অপদস্থ করে বা একটু নিম্ন স্তরে তাকে যদি লাঞ্ছিত করার চেষ্টা করে, ইসলাম এই ক্ষেত্রে কী বলে, তার পরিণতি কী হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইদানিং সেটা আমরা দেখতে পাচ্ছি, মানুষে মানুষে অবশ্যই মিতালি, মহব্বত, ভালোবাসা, এমনকি অন্য ধর্মের মানুষের প্রতি যেখানে মর্যাদার কথা বলা হয়েছে, মোমিনদের প্রতি তো অবশ্যই আল্লাহ তাআলা মোমিন যারা পরস্পর ভাই, এবং মোমিনের মর্যাদা এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফে তওয়াফ করতে গিয়ে বলছেন, হে কাবা, তোমার মর্যাদা অনেক বেশি, তবে একজন মোমিনের মর্যাদা তোমার চাইতেও বেশি। সেই মোমিনকে ঘায়েল করা, তার বিরুদ্ধে বিষোদ্গার সৃষ্টি করা, তাকে তির্যক ভাষায় কথা বলা এবং লাঞ্ছনা করা, এবং উদ্দেশ্য প্রণীত ভাবে নেতিবাচক অপপ্রচার চালানো, এর থেকে জঘন্য অপরাধ হতে
পারেনা যে আল্লাহ তাআলা এই যে সূরা হুজরাতে কেন আমাদেরকে গীবত নিঃস্ব করলো ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা একে অপরের যাতে তোমরা পরনিন্দা চর্চা করবে না ওয়ালা তাজাসসু তোমরা গোয়েন্দাগিরি করবে না হ্যাঁ যারা রাষ্ট্রের গোয়েন্দা রিপোর্ট তৈরি করার দায়িত্ব তারা তো করবে কিন্তু আমরা প্রত্যেক মানুষ একে অপরের বিরুদ্ধে নজরদারি করা সেটা নিষেধ করেছে আল্লাহ তাআলা ওয়ালা তানাবুজুল খাব এবং খারাপ উপাধিতে ছেঁড়া জামাল অমুক এসে কালো ধলু এভাবে মানুষের আগে পরে বিশেষায়ন করে উপহাস করা কঠোর নিষেধ করেছে আল্লাহ তাআলা ওয়ালা ওয়ালা তালমিজু আনফুসাকুম একে অপরের দোষ ত্রুটি তোমরা খুঁজে অনুসন্ধানে ব্রতী হবে না অথচ আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটি মানুষের ত্রুটি বিচ্যুতি ধরার আমরা চেষ্টা করি এবং একজন মুমিনকে সম্মান প্রদর্শন করা নবী কেসরাম বলছেন যে যে কোনো একটা মানুষের ত্রুটি বিচ্যুতি হতেই পারে কিন্তু এই ত্রুটি বিচ্যুতি যদি কেউ লুকিয়ে রাখে মান সাতারা মুসলিম সাতারাল্লাহ ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি একজন মুমিনের যাতে সম্মান এবং তার ইজ্জত তার যাতে আব্রু যাতে কিনা হয় প্রশ্নবিদ্ধ না এই ধরনের তার ত্রুটি বিচ্যুতি থাকলেও যে লুকিয়ে রাখলো আল্লাহ তাআলা তাকে এত সম্মান দেবে কে আমাদের সমস্ত দোষ তা লুকিয়ে রেখে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে সুতরাং যারা মুমিনদেরকে গীবত করবে এবং তাদেরকে অপনামে ডাকবে কিংবা তাদেরকে ধর্ম থেকে খারিজ করে দিল এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন কেউ যে আমরা একে অপরের অনেক সময় ধর্ম থেকে খারিজ হয়ে গেছে এই ধরনের মোরতাদ আমরা বলে থাকি আমরা নাউজুবিল্লাহ নানা মাসালাতে তাকফির যেটাকে বলা হয় নবী করিম সাল্লাল্লাহু বলছেন মান ক্বালা লি আখিহি কাফিরান অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে আল্লাহ তাআলা যে সম্মান মানব জাতিকে দিয়েছেন আমরা সবাই যেন সেই সম্মানের জন্য মানুষকে সর্বোচ্চ প্রদর্শন করতে পারে সেই সম্মান আল্লাহ তাআলা সেই তৌফিক দেন আমাদেরকে দান করেন আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য জাযাকাল্লাহ খাইরান মানুষের সামগ্রিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করে ইসলাম পৃথিবীতে ইসলাম বিস্তৃতি লাভ করেছে তার আদর্শের জাদু মন্ত্রে পেশি শক্তির জোরে নয় ইসলাম আত্মপ্রকাশের অল্প দিনেই অর্ধ পৃথিবী জয় করার পেছনের মূল শক্তিটি ছিল ইসলামের আদর্শ উদারতা ও মানবতাবোধ ইসলামের শিক্ষা হলো প্রথমে ভালো মানুষ হতে হবে পরে ভালো মুসলমান যিনি ভালো মুসলমান তিনি ভালো মানুষও বটে সুতরাং প্রকৃত মুমিন হতে হলে অন্তরে মানব প্রেম জাগাতে হবে মানুষের প্রতি দায়বোধ বাড়াতে হবে পৃথিবীর সব মানুষকেই মানুষ হিসেবে সম্মান দিতে হবে অধিকার আদায় ও রক্ষা করতে হবে মানবিক ও সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে হবে এই উদাত্ত আহ্বান রেখে আজকের মতো শেষ করছি ইন দ্য নেম অব আল্লাহ উইথ আরবিক ক্যাবলস অনুষ্ঠান সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু